যা স্রোত দেয় রানে, কি পরিমাণে স্রোত যার মেইন রাস্তার উপরে দিয়ে ফালিয়ে যান। নদীর পানি ইয়া আবার দিয়ে ঢুকের নৌকা দাঁড়াই গেছে, বহুত নৌকা স্রোত যা দেখা নেই। দড়ি বা টানি হয়েছে মাছ ডাল লাগে, ও কিটা অবস্থা, পানি পারবো নি, চলমান পানি পারেন নি? হ্যাঁ দুটো কো পারেন নি, তুই কেন তো চালাইতে পারতে না, না চললাম মানে রাজু উঠলে তো কেন খাম শেষ। এটা সকালে কিটা পাবল আছিল নি, ও ডুবছে রানি, ও জুতা করিল কেন সকালে এটা পানি আছিল না, এখন খালি পানি বাড়ে স্রোত দেয় রানে, কি পরিমাণে স্রোত যার কি তোর মানুষ নদীতে কি মাছ ধরা, যারা জেলে আছেন তারা মাছ ধরিয়া বিক্রি করা রাস্তার পাশে, আর অদৌকা এটা পানির শেষ বাসাই লিছে, ওই সামনে রাস্তাও পানি নিছে, যা এই দেখেন পানি, ও একটা খাল, ও খালে দিয়া পানি এই ঢুকের গাঙ্গটা কি আইয়া আউরজার, ও সারা পানি নিছে, তো কিন্তু সকালে পানি নিছে আসিল না, বাবাইল আসিল কিন্তু এখন পানি নিছে আছে, পানি কিটা আসা ওই সকালে বাবাইল আসিল দি গেলা ও দিনে দিনে আনি জুম্মা বাদে, জুম্মার আগে ইনে পানি আসিল না, জুম্মার পরেও
ikan pura pania. ফানি কিন্তু যেটা ওনরা যে জুম্মা নামাজ ওর আগে মানুষের দিকে গেছে এই রাস্তা ফানি আছিল না, এখন ফানি বাড়ি গেছে, প্রতি সেকেন্ডে ফানি বাড়ের। এবং এমনি সূর্য আছে, রৈদ দেরি বা মেঘদের না, কিন্তু যে পাহাড়ি ডল বা মেঘালয় দিকে যে বন্যা হয়েছে ও বন্যার ফানিগুলো আর কি হবাই দিয়ে হয়তো ঢুকের, বিশেষ করে সুনামগঞ্জের এইভাবে ফানি যেতে পারেন না, আমরা গোয়াইনঘাট জয়ন্তা এইভাবে ফানি যেতে পারেন না, মানে একটা ত্রিমুখী সংঘর্ষ হয়ে গেছে, ফানি কোনোভাবে যেতে পারেন না, লাগে এখন উল্টা ইয়ে উবায় দিই আমরা যাতাম আসছে, এখন জানি না কি তৈব। মাছ উঠেন না নি, নদীর পানি ইয়া ঢুকে কত স্পিডে নামে, মাছ নাই নি, মাছ হুফানি তো গুলা আছে আপনি পলি মাটি ও খালি মাটি তো মর আইয়া, ও সামনে নদী ও কালে দিয়ে আইয়া ভাই ঢুকের রাস্তা সাথে ডুবাইলে ওদের রাস্তায় তো শেষ পানি নিছে ও।